নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর পর্দায়। সকাল থেকে শুরু করে দিনভর আমাদের রাজ্য তথা দেশ এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলাতে ঘটে চলেছে নানান ঘটনা। সেই ঘটনাগুলোর মধ্যে থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বাছাই করা খবর এই মুহূর্তে আমি সৌমিতা তুলে ধরছি আপনাদের সামনে। চোখ রাখুন রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর পর্দায়। ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকলো রাজ্যের বিভিন্ন জেলা। বিভিন্ন জায়গায় ঘন কুয়াশার জেরে ব্যাহত যান চলাচল, বন্ধ হয়ে যায় বিমান ওঠানামা। রবিবার রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে, তবে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দিন কয়েক সকালে কুয়াশার ভাব থাকবে বলেই জানানো হয়েছে। কুয়াশার পাশাপাশি অনেকটাই বাড়লো তাপমাত্রা। দিনে দিনে ক্রমশ করোনা থেকে সুস্থ হয়ে উঠছে ভারত। দেশে আরও কমলো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, তবে গত 24 ঘন্টায় ঊর্ধ্বমুখী দেশের দৈনিক পজিটিভিটি রেট। আগের দিনে যে সংখ্যা ছিল 19,000-এর বেশি, সেখানে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 16,051 জন। একই সময়ে দেশে সুস্থ হয়েছেন 37,901 জন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো বিশ্বভারতী প্রাঙ্গণে। আজ প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রা করে পড়ুয়ারা পূরবী গেট থেকে বাংলাদেশ ভবনে যায়। এরপর সেখানে মাল্যদানের স্মরণ সভা হয়। বাংলা এবং ভারত দুই দেশের ছাত্রছাত্রীদের কণ্ঠে ছিল সেই গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এছাড়া ভাষা দিবসে শহীদ এবং ভাষা আন্দোলনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডেকে শ্রদ্ধা জানানো হলো রাজ্যের বিধানসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ বিধায়ক, মন্ত্রী, সাংসদরা শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রয়াত মন্ত্রীর পাশে সবসময় ছিলেন তার কন্যা শ্রেয়া পাণ্ডে। ছিলেন সাধন পাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে যারা কাজ করেছেন সেই সব মানুষজন। রবিবার রাতে মুম্বাই থেকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয় প্রয়াত সাধন পাণ্ডের মরদেহ। রাতে রাখা হয় পিস ওয়ার্ল্ডে, সকালে কাঁকুড়গাছির বাড়িতে নিয়ে যাওয়া হয়। অভিনব উপায়ে নির্বাচনী প্রচার করলেন পুরাতন মালদা পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শফিকুল ইসলাম। আর সেই প্রচারে ঝড় তুললেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ অন্যান্য নেতাকর্মীরা। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলি জীবন্ত মডেল দিয়ে কয়েকটি ট্যাবলো সাজানো হয়। এছাড়া অন্যতম আকর্ষণ ছিল মহিলাদের ঢাক বাজানো এবং খেলা হবে গানের সঙ্গে নাচ। গত শনিবার মহিষাধলের ট্রাকের ধাক্কায় পথ দুর্ঘটনায় সপ্তম শ্রেণীর ছাত্রী সায়ন্তনী বেরার মৃত্যু হলে স্কুল টাইমে পুলিশ প্রশাসনের বাড়তি নজরদারির দাবি ওঠে স্থানীয়দের তরফে। এরপরই স্থানীয়দের দাবি অনুসারে সোমবার থেকে সকাল 9:30 থেকে 11:00 এবং বিকেল 3:00 থেকে 5:00 পর্যন্ত মহিষাধল সিনেমা মোড়ে ভারী গাড়ি নো এন্ট্রি জারি করার পাশাপাশি পুলিশি কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আবারও জেলে যেতে হচ্ছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে। পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলায় তার 5 বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। রাজ্যে সিবিআই এর বিশেষ আদালত এই মামলায় লালু প্রসাদ যাদবকে কারাগান্ডের পাশাপাশি 60 লক্ষ টাকা জরিমানা সাজা ঘোষণা করেছে। পশুখাদ্য সংক্রান্ত বেশ কয়েকটি মামলা দায়ের করা হয় লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। ভাষা দিবসেও বিতর্কে জয়লেন বিধায়ক মদন মিত্র। ভাষা দিবসে শিশুদের বাংলা ভাষা সম্বন্ধে পাঠ দিতে গিয়ে বিজেপি তথা প্রধানমন্ত্রীকে যেমন শ্লেষ করলেন, সেই তেমনই মা মাটি মানুষের কথাও তুলে ধরেন তিনি। ভাষা দিবসে শিশুদের বাংলা ভাষা এবং বর্ণের সাথে পরিচয় করিয়ে দিতে অভিনব উদ্যোগ নিলেন বিধায়ক মদন মিত্র। আর সারেঙ্গিতে সুর তুলবেন না সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এবার অমৃত লোকের উদ্দেশ্যে পাড়ি দিলেন বিখ্যাত সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র সহ স্বর্ণযুগের একাধিক শিল্পীর গান বেজে উঠেছিল তারই সুরে। সোশ্যাল মিডিয়ায় বর্ষিয়ান সুরকারের প্রাণের খবর ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন সৈকত মিত্র এবং রূপঙ্কর বাগচি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ অনুষ্ঠানে অনুপস্থিত বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে উপাচার্য না থাকায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশ্বভারতীর পড়ুয়াদের একটা অংশ বলছেন মাতৃভাষা দিবসে উপাচার্য থাকাটাই কাম্য, অসন্তোষ প্রকাশ করছেন পড়ুয়ারা। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইছামতি বিজ্ঞান চক্র এবং টাকি বিজ্ঞান চক্রের যৌথ উদ্যোগে হাসনাবাদের টাকিতে সৃষ্টিধর লাল মাধব উচ্চ বালিকা বিদ্যালয়ের শতাধিক পড়ুয়াদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। টাকি শহর প্রদক্ষিণ করা ছাড়াও ভাষা দিবসের শহীদদের প্রতি মাল্যদান এবং ভাষা দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন বিজ্ঞান মঞ্চের কর্মী এবং পড়ুয়ারা। এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলার সম্প্রীতির প্রয়াসে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো হিলি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক শূন্যরেখায়। আজকের ভাষা দিবসের অনুষ্ঠানের সূচনায় ভারতীয় প্রতিনিধি এবং বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে পুষ্পস্তবক বিনিময়, শহীদদের স্মৃতিতে স্মৃতি ও স্মারক বিনিময় হয় শূন্যরেখায়। দেশ থেকে শুরু করে রাজ্য, শাসক দল থেকে শুরু করে বিরোধী দল, খেলা থেকে শুরু করে বিনোদন, সব খবরের লেটেস্ট আপডেট পেতে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর পর্দায়।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন রেভেল ইন্ডিয়া ডট লাইভের ফেসবুক পেজ এবং অবশ্যই ইউটিউব চ্যানেলে। নমস্কার।